আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি গাইস। সো আবার আপনাদের সামনে আমি নতুন কিছু কথা, নতুন কিছু ভাষা, নতুন কিছু ব্যবহৃত করতে চাচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি। সো আজকে চলেন, এখন দেখেন আমের যেটা মৌসুম, খুব সুন্দর সুন্দর আম হয়তো এই মৌসুমে আসে। জানি আমি সব দেশের আমই খাইলাম, কিছু দেশের আম টক মিষ্টি, সমস্ত ধরনের আমি খাইলাম, কিন্তু মাগার রাজশাহী আমের মতন আম পাইলাম না। এত মিষ্টি যে সে দেশের আম আমগো দেশের মিষ্টি আলুর মতন আছে না, কাঁচা খাউন যা, শুরু হইলো কাঁচা কান্দায় খাউন যা, হে দেশের আম এরকম। অবশ্যই আপনারা ভাবতেছেন যে আমাদের দেশে আবার কিসের মিষ্টি আলু। হ্যাঁ, আমাদের যে গ্রাম কিশোরগঞ্জ জেলা আমার বাড়ি, সেই এলাকাত আমাদের প্রায় এলাকার জুড়েই মিষ্টি আলু করে, বিঘার পরে বিঘা মিষ্টি আলু করে সে এলাকার ভিতরে। জানি না ওখানে হয়তো করে কি না, কিন্তু সেই জায়গাটা মিষ্টি আলু নামে অনেক বিখ্যাত। কামালপুর চার্জ দিলে আপনারা পাবেন যে মিষ্টি আলু নামে যে কত বিখ্যাত। সো আপনাদেরকে আমি আজকে বলতে চাইছিলাম রাজশাহীর কথা, গেলাম গা কিশোরগঞ্জের ভিতরে ঢুকিয়া। আপনারা অবশ্যই ক্ষমা করবেন আমাকে, রাজশাহীর আম এত মিষ্টি যে বলারও বাহিরে, এত মিষ্টি আম যে কোনো দেশে বানাইতে পারবো কিনা আমার সন্দেহজনক। যে সবচেয়ে উচ্চ মানের আম রাজশাহী হয়, সবচেয়ে বড় আম রাজশাহীরা তৈরি করে। ফজলি আম কন, হাড়ি ভাঙ্গা কন, এমনকি আপনারা শিমুল কি জানি আমের নাম আছে, এ ওই আম বলেন, রূপালী বলেন, আলা যে কোনো আম বলেন, কিন্তু সে দেশের আমের মতন আম আর হয় না। হ্যাঁ, সোনারগাঁও রূপালো আম চাষ করে, লিচু চাষ করে, কিন্তু সে আমের মতন হয় না। আমি দেখছি যে রাজশাহী রিচুর লাগ্য সেরা, আমের লাগ্য সেরা। ওনারা এত বড় বড় লিচু, লাল লাল লিচুগুলি কীভাবে ওনারা ইয়া করে আমি বুঝি না, পরিপক্ক করে। যে আমরা লিচু লাগালে এতটুক ছোটো ছোটো লিচু হয়, টক লাগে কি ও তো সব বেশি বড়তা হয় হাসটা হয় না। আর তো আমি দেখছি রাজশাহী যে রিচুটা, এটা মুহ দিতে অনেকটা মধুর মতো মিষ্টি লাগে, আবার ঘুষতে বড়া, ঘুষতে বড়া, তাই মানে উপরটা যে একটা ফিনিশিং যে একটা লেভেলটা, সেই লেভেলটা অনেকটা সুন্দর থাকে রাজশাহীর যে রিচুটা। মানে রাজশাহীর যে আম, লিচু, কাঁঠাল, রাজশাহীর কাঁঠাল হয়তো আমি জানি না রাজশাহীর কাঁঠাল আছে কিনা, আমি তো সেটুকু আমার জানা নেই। সো আশা করব যে, হ্যাঁ আমার একটা জিনিস, একটা জায়গার কথা আমার মনে আছে খুব ভালো মতো নেই, কিশোরগঞ্জ আমার নানির বাড়ি ছিল, আবার সে এলাকাতে আমার নিজেরও বাড়ি, জন্মভূমি, সে এলাকার কাঁঠাল অনেক ফেমাস। মানে সে এলাকার মধ্যে কাঁঠাল এত বেশি কাঁঠালো, এত বেশি কাঁঠালো যে বলার বাইলে একটা কাঁঠাল এই সাইজেরও, অনেক বড় বড় কাঁঠালো, মাটির তলে কাঁঠালো খাইছি, অনেক ভাল লাগে, স্বাদ লাগে, মধুর মতন মিষ্টি, কুশকুলি লাল লাল থাকে, অনেক স্বাদ লাগে। সো আমি রাজশাহীর কাঁঠাল এখন পর্যন্ত খাইনি, জানি না যে রাজশাহীর কাঁঠাল কেমন। তবে চিটাগাঙ্গের কাঁঠাল অনেক সুন্দর হয়, কিন্তু বেশি একটা ভালো লাগে না, কিশোরগঞ্জের কাঁঠালের মতো এত মিষ্টি লাগে না, আমি দেখছি। সো আপনারা আর একটা জায়গা হয়তো চিনবেন, এটার নাম যতটুকু আমার এখানে খেয়াল আসতেছে না, পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই বলে দেবো। সেই জায়গার মধ্যে বুগি, কাঁঠাল, আম, লিচু সবই হয়। ইনফ্যাক্ট কার্কন শুদ্ধ হয়ে গেলে কাটা তো বেশি, আমি জানি যতটুকু। সো কিন্তু রাজশাহীর আম ভালো, কিন্তু কাঁঠালটা কতটুকু ভালো আমি জানি না। আমি আশা করবো যে সে এলাকার সব জিনিসের নাম্বার 1 পায়। আমাদের যত ব্যবসা ক্ষেত্রে আছে, যত ধরনের কাঁচামালের ভিতরে ব্যবসা ক্ষেত্র, সে জায়গার থেকে আসে আর গাউসিয়ার থেকে আসে। জানি না সে জায়গার কত কাঁচামাল কতটুকু ভালো হবে, কতটুকু মন্দ হবে। আমি চাইবো যে ওনারা আগামী দিনে আরো ভালো কিছু করে, আর ভালো কিছু বানায়, কারণ এখন একটা আমের মৌসুম, এখন আমের ভর্তা খামু, বড়ুর ভর্তা খামু, আজকে আবার বড়ুর ভর্তা খামু, আপনাদের দেখামু খাই।